Lagi tu. Lama aku tak hantar sesuatu. Agak kesakar. Aku tak lah. Cuba. No, no, no. Assalamualaikum. Apne shabai kya mana sen? Aashiq kuriyani bhalo sen. Allahu taala roshish rohmat. Amronik bhalo si. To poti din mat aabar. No tu na ekta blog shuru kollam. Aasle blog ta shuru kollam. Amra hulo ekto be mani. Aaske shakar shakale bair hisilam. তো এরপর হলো আসার পর হলো ব্লগটা শুরু করলাম আর গেছিলাম হলো আমাদের বাড়িতে সকালবেলা সব কামকাজ শেষ করে হলো আমাদের বাড়িতে গেছিলাম তো আমাদের বাড়িতে আর আপনাদের জন্য কোনো ব্লগই শেয়ার করতে পারিনি মানে ভিডিও ধরতে পারিনি আসার সময় একটু ধরছি যেহেতু আমাদের বাড়িতে কাজ চলতেছিল বিল্ডিং এর কাজ চলতেছিল তো বাড়ি ঘরে এত এলোমেলো ছিল আর আমার খুব ক্লান্ত লাগছিল যাওয়ার পরে ঘুমাইছিলাম আর বাড়ির মানুষজনের সাথে সময় দিছি অনেকক্ষণ সময় দিছি যেহেতু মাকে দেখতে গেছিলাম তো ভাসুরের হলো বাড়িতে আসার কথা ছিল ভাসুর আসতে পারিনি তাদের মানে কি বলবো পরে বলবো না এখন আর বলবো না বিষয়টা পাবলিশ করাটা ঠিক হবে না যখন একটু সময় হয় তখন বলবো যে কি হইছে আর কি নিয়ে তারা এত আপসেট আর আমরা হলো এই যে আসার পরে তান আবু তালহা যে একটা বন্দুক কিনে নিয়ে আইছে দেখেন এই যে কো আবা তুমি ওই যে একটা পিস্তল কিনে নিয়ে আইছে তো আমার ছেলে হলো সব সময় বিহানের ই দেখে মানে মোবাইলের নাটক টুটুক দেখে তো বিহানকে ফলো করে বিহানের শক্তি হলো বিহানের এই হলো ওই সব ফলো করে এজন্য বন্দুক কিনে নিয়ে আসছে তো যাই হোক আমরা হলো আসলাম আর চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার বাড়ির কিছু ভিডিও দেওয়ার জন্য আমি মানে সকালবেলা রান্না বান্না সব কমপ্লিট করে তারপর হলো গেছিলাম তো আয়শা দেখি মানে আমার শুধু টেনশন ছিল আমার গরুটা কি খাবে তো আয়শা দেখি বাবা হলো মানে গরুর জন্য যে জালটা জাল দিতে হয় আমি ওটা দেখা শুধু জাল দিয়ে রাইখা যায়নি ভাবছি যে আয়শা জাল দিব বাবা হলো তাও জাল দিয়া গরুর খাওয়া ফেলাইছে তো এখন হলো আমি আস্তে আস্তে সন্ধ্যার কাজগুলো করব তো আপনাদের সাথে শেয়ার করব আর যে যেখানে আছেন আমার ব্লগটা দেখতে থাকবেন আর মার সাথে কিছু ভিডিও আছে দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খারাপ লাগে তো দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করবো আর রোডে বের হলে এখন
আপনার মানে যেখান দিয়ে যাই প্রচন্ড পরিমাণে বাস আর ছোট ছোট রাস্তা, তো একটু অফ করে দিই। তো আমি কিন্তু ক্যামেরাটা এক পাশে রেখে দিছিলাম, অফ করারও সুযোগ পাইনি। একটা ব্রিজের ঢাল দিয়ে হলো না আমরা উঠানামা করতেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ভয় করে। আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না, দেখেন কত চিকন রাস্তা। এই রাস্তায় হলে এখন যে ডিস্ট্রিক্ট বাসগুলো সেই বাসগুলো চলাচল করে, তো মানে খুবই খারাপ অবস্থা। আর এই রাস্তা তো বের হলাম আবার অনেক দিন পরে, আর আমাদের এই রাস্তাটা বেশি একটু মানে চিকন, ওই তানহাদের বাড়ির পাশের রাস্তার থেকে এই রাস্তাটা একটু বেশি চিকন। কিন্তু মানে এত ভালো লাগতেছে বিকেলবেলা, যেহেতু ঠান্ডা এই জন্য ভালো লাগতেছে। আর আমার আবুতাল হালে ঘুম ঘুম ভাব, বিকেলবেলা তো ওদের ঘুম ঘুম ভাব, ওদের বিকেলবেলা ঘুমের জন্য কোনোখানেই বের হওয়া যায় না। আমাদের মুরগির বাচ্চা কটা, আর এই যে আমার বাচ্চাটা কান্না করতেছে। মুরগির বাচ্চাকে হলো দিনের ভিতরে অনেকবার আদার দেই, আজকে আর আদার দেওয়া হয়নি, হয়তো বাবা দিছে। তো এই যে ভাবি হলো আসার সময় কি দিয়ে দিল দেখি, আমি জানিও না এরকম করে কি কি দিয়ে দিছে এটার ভিতরে ভরে। একটা তানহারে দাও, কলা দিয়ে দিছে আমাদের গাছের কলা না কি নামছে ভাইয়া জানি না। তো ওরা তো যাওয়ার পর ঘুমাইছে, ভাত খাইছে চলে আসছে। আর এই যে গরুর গোশ দিয়ে দিছে। তো যাই হোক, আসার পর থেকে অনেক ক্লান্ত লাগতেছে, আর কলাগুলো দিয়ে পিঠা বানায় হেলাইতে হবো, কারণ বরফের সাথে ছিল তো এই জন্য হলো ইয়ে হয়ে গেছে। খুলে দিব? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো আমি গোশগুলো একটু ঢুকাই নই, তারপরে তোমার ই করতেছি। হ্যাঁ, এই যে বাবা মনে হয় শুয়েছিল, বিছনার অবস্থা দেখেন তো। সকালে আমি ফ্রিজটা হলো ই করে রাইখে গেছিলাম, খুইলে রাইখে গেছিলাম। আমাদের এটার ভিতরে অনেক বরফ জমে গেছিলো, তো এইটার জন্য এখন এগুলো হলো আমি ছাড়বো, খুব বরফ জমছে। দেখেন সকালবেলা এত গুতাইছিলাম খুলতে পারি নাই, এখনো বরফ খুলতেছে না। আচ্ছা জমিসে বরফ লোহা হয়ে গেছে। দাঁড়ো বাবা দাঁড়ো, তো ঠিক আছে একটু একটু খুলি আমি। যাই হোক, অবশেষে হলো ফ্রিজের বরফ ছুটাইতে পারলাম। এখানে একটা প্লাস্টিক দিয়ে দিলাম যাতে আর বরফ না ধরে। এর আগে হলো আমি মোটা কাগজ দিছিলাম, তো কাগজগুলোও ছিঁড়ে গেছে, তো এখন প্লাস্টিক দিয়ে দিলাম, প্লাস্টিক দিয়ে আটকাই দিলাম, তো ঠিক আছে। আর ফ্রিজটা নিয়ে সকালে অনেক তাহত করছি, বরফ ছুটাইতে পারি না, এত বরফ রান্না করতে গেল মানে প্রচণ্ড পরিমাণে বরফ। এই কুরবানির মাংস জমাইতে যায় এত বরফ জমে গেছে গা।
Go to minister to make Halito Motoko. Go to ঘুমাই দা আরে কোন কইলা তো বাসে আছে না ও নারে কিন্তু পড়তে দেখতে পারবা না ওই I'm going to go to the house.